मेहरपुर गांगनी उपजेलार नासिरउद्दीन एक टीनेर चालार घरे 500 कोयल पाखी दिए शुरू करें खामार 20,000 टाका पुजीते मात्र 2 मासेर माथाय देखें लाभेर मुख। कोयल पाखी और डिम बिक्री करे प्रति मासे 15-20,000 टाका आय करें तिनी। एतेई चले तार संसार। बर्तमाने आमार 15 पाखी घरे, केननो जत पाखी बेशी हबे तत आपनार लाभेर संख्याटा बेशी हबे। শুধু নাসিরউদ্দিন নয়, কোয়েলের খামার দিয়ে স্বাবলম্বী হয়েছেন মেহেরপুরের অনেক বেকার যুবক। কম পুঁজিতে শুরু করা যায় বলে ছাত্রজীবন থেকেই অনেকে কোয়েল পালনে ঝুঁকছেন। এছাড়া ঘরের কাজের পাশাপাশি এ কাজে আগ্রহী হয়ে উঠেছেন অনেক গৃহবধূ। সোনালী আছে, পোলট্রি আছে, এইগুলো দেখার ভিতরে আমি দেখলাম যে কোয়েলটা বেশি লাভজনক। সর্বমোট 45,000 টাকা বিনিয়োগ করে এখন আমার বর্তমানে 10,000 টাকা সমস্ত খরচ বাদে আমার থাকে। কোয়েল পাখির কোনো ঝামেলা নেই, বাড়ির কাজ কাম করব, রান্নাবাড়া করব, এর পাশাপাশি আমি দেখাশোনা করব। কোয়েল পাখির মাংস ও ডিম সুস্বাদু ও পুষ্টিকর, তাই এর চাহিদাও বাড়ছে। কোয়েলের খামার সম্প্রসারণে সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। যারা নতুন উদ্যোক্তা হবেন তারা আমাদের উপজেলা অফিস আছে, আমাদের জেলা অফিস আছে, প্রাণী সম্পদ বিভাগের সঙ্গে যোগাযোগ করলে তারা ক্ষতিগ্রস্ত হবেন না, আমরা প্রশিক্ষণ অবশ্যই তাদেরকে দেব। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।